শব্দ প্রকাশিত অপার প্রাইমারির মেধা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মেধার ভিত্তিতে তালিকা তৈরি হয়েছে, কিন্তু সেই তালিকায় মেধার স্থান কোথায়? প্রশ্ন শুভেন্দু। 2019 এর অক্টোবরে প্রথমবার আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশ হয়েছিল, কিন্তু দুর্নীতির কারণে 2020 ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট এক নির্দেশে সেই তালিকা বাতিল করে স্বচ্ছভাবে নতুন তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে চলতি সপ্তাহে তালিকা প্রকাশ হলেও তা নিয়ে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর। শুভেন্দু টুইট করে বলেন, মুখ্যমন্ত্রী মেধার ভিত্তিতে তালিকা তৈরির কথা বলেছেন, কিন্তু প্রকাশিত তালিকায় প্রার্থীদের নম্বর দেওয়া হয়নি। তাহলে কিভাবে বোঝা যাবে যে মেধার ভিত্তিতে তালিকা তৈরি হয়েছে? একই সঙ্গে তার অভিযোগ, বয়স পেরিয়ে যাওয়া বহু প্রার্থী ও মেধা তালিকায় ঠাঁই পেয়েছেন। শুভেন্দুর মতোই আপার প্রাইমারির মেধা তালিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরাও। এবারে আমার ডাক আসেনি, কিন্তু তাতে যেটা দেখেছি আমার চেয়ে কম নাম্বারের যারা আছেন তারা ইন্টারভিউ লিস্টে জায়গা পেয়েছেন, কিন্তু আমার নাম্বার যথেষ্ট বেশি থাকার কারণেও দেখছি আমার জায়গা হয়নি। নাম্বারের কোনো সঠিকভাবে যাদের পাওয়ার কথা, এরকম শুধু আমার ক্ষেত্রে না, এরকম শত শত অভিযোগ আমাদের সামনে আসছে যে যাদের ইন্টারভিউ লিস্টে আসার কথা তারা সেক্ষেত্রে আসেনি। কেন হাজার হাজার ছাত্র প্রকাশিত তালিকা নিয়ে ক্ষুব্ধ সেটা কমিশনকে ভেবে দেখার অনুরোধ করেছেন প্রার্থীরা। অবশ্যই আমরা পুনরায় ভেরিফিকেশনের দাবি জানাচ্ছি এবং আরেকবার অন্তত কমিশনকে আমরা বলছি যে আপনারা এই বিষয়টা, যে এতজন মানুষ কেন অভিযোগ করছে তাদের এবং সত্যিই যোগ্য নাম্বার আছে, বিভিন্ন ডকুমেন্টসও দেখা যাচ্ছে, কেন এই পরিস্থিতিটা হলো, এই বিষয়ে কমিশনকে আবার আমি বিষয়টা ভেরিফাই করতে অনুরোধ করছি। এবারে মেধা তালিকা নিয়ে সন্তুষ্ট নন পার্শ্ব শিক্ষকরাও। পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটি মামলা আদালতে ঝুলে রয়েছে। পার্শ্ব শিক্ষকরা চান এই মামলা দ্রুত শেষ করে নিয়োগ সম্পন্ন করা হোক। এটা বলবো যে আমি প্যারা টিচার, কিন্তু আমি গতবার তাও আমি ফেজে ডাক পাওয়া ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু এবার বহু প্যারা টিচারই লিস্টে নেই আর অথচ 10%। হ্যাঁ, আমাদের 10% রিজার্ভেশন ছিল, সেটার বাইরেই আমি ডাক পেয়েছিলাম গতবার, কিন্তু এবার সেখানে নাম নেই এবং ওই 10%-এর যে কেসটা সেটাও সমাধান হয়নি এখনো পর্যন্ত। এবার সকলেই তো আমরা একটা নির্দিষ্ট সময়, 60 বছরের পরে তো আর কেউ চাকরি করব না, সুতরাং আমাদের এই চাকরির স্প্যানটা খুব কমে যাচ্ছে, সেইটা নিয়ে আমি একটুখানি সরকারকে আমার আবেদন। দীর্ঘদিন স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হয়নি, এর মধ্যে দুর্নীতি এবং মামলার কারণে বারবার থমকে গিয়েছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তাই এই মুহূর্তে সকলেই চাইছেন দ্রুত ও স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ হোক। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।